Hi friends, good morning. আজকে অনেক দিন পরে বেশ সুন্দর রোদ উঠেছে চারদিকে কারণ দু তিন দিন টানা বৃষ্টি হয়েছিল রাস্তায় জলটল জমে গেছিল তো আজকে মোটামুটি অনেকগুলো ইভেন্ট আছে তো সেইগুলো এক এক করে তোমাদের জানাবো এক নম্বর হচ্ছে যে আজকে নুপুদের স্কুলে আলু চাট ডে আছে তো অতসি মোটামুটি আলু আর আরো কিছু জিনিসপত্র নিয়ে গেছে ওদের স্কুল থেকে ইনফর্ম করেছিল তাছাড়া সেটা তো দেখাবো তোমাদের কি হয়েছে নুপু কি করেছে সেখানে তারপরে কৌশিকি অমাবস্যাও আছে তো সেটার আমাদের বাড়ির পাশে একটা ক্লাব আছে যেখানে কালীপুজো হয়েছে তো সেই জিনিসটাও আমি কভার করার চেষ্টা করব কি কি হয়েছে তো জিনিসটা ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ইভেন্টগুলো তো এখনকার জন্য আমি নিচে যাচ্ছি কারণ একটু পরেই নুপু চলে আসবে স্কুল থেকে তো আমি রেডি হই ভিডিও শুরুতেই তোমাদের কলার কাঁদি দেখাচ্ছি ইয়েস এটা আমাদের বাড়ির কলা গাছেই মানে কলা কাঁদিটা হয়েছিল তো মা কেটে এনেছে মা এই কলা গাছ টলা গাছগুলো বেশ যত্ন করে বড় করে নুপু স্কুল থেকে অটো করে ফেরে তাই আমি মোটামুটি 5-7 মিনিট আগেই পাড়ার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকি ওয়েট করি তো এখানে গিয়ে নজর করলাম যে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের বাড়ির পাশেই একদম ক্লাব প্রত্যেক বছরই দুর্গাপুজো হয় চাঁদাও নিয়ে গেছে মানে বিলটা দিয়ে গেছে পরে এসে নিয়ে যাবে তো দেখছো এখানে বাঁশ টাশ বেঁধে পুরো একদম কাজ শুরু হয়ে গেছে লোকজন বেশ অনেকে এসে কাজ করছে বড় বড় বাঁশ লাগিয়ে খুঁটি পুজো মনে হয়ে গেছে আমি অতটা জানি না হ্যাঁ খুঁটি পুজো হয়েছে দেখো বাঁশের ওইখানে মালা দেওয়া ছিল তো আমি একজন লোকের সঙ্গে কথা বলে জানলাম যে তৃতীয়ার মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট করতে বলেছে তো এটা সেজন্য স্টার্ট করে দিয়েছে কাজ আরও জানলাম যে যারা কাজ করছে এই প্যান্ডেলের তাদের হাতে আরও 7-8টা মোটামুটি কাজ আছে প্যারালালি ওরা করছে তো এখন তো চারদিকে পুজোর গন্ধ আমাদের বাড়ির শিউলি গাছেও বেশ শিউলি ফুল আস্তে আস্তে আসা শুরু করেছে সকালবেলা ঘুম থেকে উঠে 4-5টা শিউলি ফুল পড়ে থাকতে নুপু চলে এসছে বাড়িতে ওর টিফিন বক্স খুলে দেখলাম সত্যি আলু চাট হয়েছে তো দেখো এখানে বেশ সুন্দর ও কিছুটা খেয়েছে কিছুটা খায়নি নিয়ে এসছে বাড়িতে তো স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি যে ছবিগুলো পেলাম সেগুলো এখানে দিচ্ছি তো এখানে দেখবে তোমরা সব বাচ্চারা সবাই মিলে বেশ সুন্দর করে সেলিব্রেট করেছে আলুচার ডেটা বিভিন্ন মায়েরা সব বাড়ি থেকে ছোট ছোট সব খাবার পাঠিয়েছে শশা আলু তারপরে ঝুরি ভাজা ধনে পাতা এগুলো সব মিক্স করা হয়েছে একটা বড় গামলায় আর সব বাচ্চারাও অল্প অল্প করে মিক্স করেছে তারপরে সবাই মিলে আলু চাট সেলিব্রেট করেছে আর খেয়েছে অতসে ফেরার সময় আরও একটা জিনিস নিয়ে এসছে এটা একটা সয়াবিনের একটা অচেনা একটা প্যাকেট তো বললো নাকি এটা নাকি রান্না করলে অনেকটা পুরো মাংসের মতন লাগবে তো সের জন্য আমি বললাম ভালো তাহলে উইকেন্ডে করো তো এই প্যাকেটটা বেশ রংচঙে আর কি বেশ নতুনত্ব আছে আমার একটা পার্সেল আসার কথা অনেকদিন ধরেই ওয়েট করছি পার্সেলটার ইন্ডিয়া পোস্ট থেকে আসবে আমার কাছে SMS এসছে আজকে তো আসতে মোটামুটি আমাকে ফোন করেছিল পোস্ট অফিস থেকে 12:30-12:15 দিকে আসবে তো আমি ওয়েট করছি একবার ছাদে আসছি উপর থেকে উঁকি মারছি একবার বাইরে যাচ্ছি কখন আসবে ঠিক নেই কারণ আমার কাজের সময় হয়ে যাবে আমি আবার কাজে বসে যাব তো পার্সেলটা এলে তার মধ্যে কি আছে সেটা তোমাদের দেখাবো নিশ্চয়ই তোমরা ওয়েট করো হাই তো অ্যাকচুয়ালি আজকে সোমনের একটা অফিস থেকে একটা পার্সেল এসেছে তো ওটা ওরছে আমি বেশি এক্সাইটেড কি আছে দেখার জন্য ওই জন্য ওটা আমি আনবক্সিং করছি এটা কোথা থেকে এসেছে অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান পোস্ট থেকে এসছে পাঠিয়েছে কুরিয়ার করে এটা এসছে হচ্ছে ইউকের ম্যানচেস্টার থেকে কারণ ওই প্রজেক্টে আমি কাজ করি তো গোরারা ওখান থেকে মানে কিছু জিনিসপত্র পাঠিয়েছে গুডিজ হিসেবে তো এটা অ্যাকচুয়ালি ম্যানচেস্টার থেকে ব্যাঙ্গালোরে এসছিলো সব মানে প্রজেক্ট মেম্বারদের সব বক্সগুলো তারপরে ওখান থেকে আমার এক বন্ধু ব্যাঙ্গালোর থেকে কলকাতায় পার্সেল করেছে মানে কুরিয়ার করেছে তো অতসি এটা খুলছে ও বললো যে ও আনবক্সিং করবে বললাম না আমি করবো আমি তো এক্সাইটেড কি কি আছে দেখার জন্য হ্যাঁ গিফট জানো তো গিফট পেলে মেয়েরা একটু বেশি এক্সাইটেড হয় তো অন্যান্যরা আগে পেয়ে গেছে তো আমারটাই মনে হয় লাস্টে এসছে একটা টি-শার্ট এটা বেশ নেভি ব্লু কালারের টি-শার্ট তোমার তো পূজার শপিং তো মানে তোমার তো পূজার গিফট হয়ে গেল আর কিনতে হবে না তো আমরা সেই তোমার তুমি একটা সাউথসিটি মল থেকে সপার স্টপ থেকে কিনেছিলে না সেমই না ওরকম ধরনেরই টি শার্টটা লার্জ তোমাকে ফিটিং শো হয়ে গেল ভালো টি শার্টটা বেশ তোমাকে ভালোও লাগবে
আচ্ছা নেক্সট এইটাই এক বোতল মোটামুটি এক মাগ যদি কফি খাওয়া হয় তাহলে মানে ডিনার ডিনার বা লাঞ্চ দুটোই মিস হয়ে যাবে। এমনি গোরারা প্রচুর কফি খায়, মানে এটা পুরো ভর্তি করে কফি খায়। এটা টাটানি করো না, কি না কি আছে ভেঙে যাবে ইউজ করার আগেই। পাওয়ার প্লাস কেমব্রিজ, যাই হোক জিনিসটা বেশ ভালোই লাগছে। বোতলটা তুমি নিয়ে নেবে বলছো? এটা তুমি নাও, ব্ল্যাক সিওর। হোয়াইটটা তুমি নাও না? চা কফি তো কিছু খাও না, কি খাবে? জল খাবে নাকি? এটা লেমন ওয়াটার খাবো। লেমন ওয়াটার, আচ্ছা। এবার নুপুর হাত থেকে এগুলো সব বাঁচিয়ে রাখতে হবে। ফার্স্টে এইগুলো দফা রফা হবে, তারপর ওইগুলো তুমি সব লুকিয়ে রাখো। মোটামুটি মানে বেশ ভালো গিফটগুলো দেখলাম তো, কিছু তো পাওয়া গেল প্রজেক্টে কাজ করে, এটাই ব্যাপার। আরে এটা তো ওপরেরটা, নিচে কিছু পরবো না নাকি? ভলিউমটা বাড়িয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, বেশ ভালো লাগলো, এগুলো এবার ইউজ করা শুরু করব। ঠিক আছে রাখছি এবার, টাটা। রান্নাঘরের দরজায় একটা বেবি স্নেল দেখতে পেয়েছি, ওখানে নিয়ে যাই নুপুকে। আরামের অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গেছে, গান বাজনা শুনতে পাচ্ছি, মাইক ফাইক থেকে আওয়াজ আসছে। আমি একটু পরে যাব, কি হচ্ছে ব্যাপার স্যাপার দেখবো। তিন দিনের পুজো, ওখানে বড় একটা হোর্ডিং লাগিয়েছে যে কবে কি অনুষ্ঠান হবে, সেগুলোর একটা লিস্ট করা আছে। আজকে পুজো, তারপরে ভোগ খাওয়া দাওয়া আছে, তারপরে হচ্ছে বাউল গান আছে। তো বেশ অনেকগুলো ইভেন্ট আছে, প্রত্যেক বছরই করে এরা। তো এই ক্লাবটি হচ্ছে যে আরেকটি ক্লাব, যেটা আমি ফার্স্টে দেখালাম ভিডিওতে, যেখানে দুর্গাপুজো হচ্ছে, এইটা ওই ক্লাব না। এটা এই ক্লাবটার নাম হচ্ছে স্পুটনিক ক্লাব। এরা কোনো মানে স্পেস শাটেল বা কোনো রকেট ফকেট ওড়াইনি, নামটাই শুধু স্পুটনিক। এই ক্লাবটি দুর্গাপুজোও করে, কিন্তু তার সাথে সাথে প্রত্যেক বছর এরকম অমাবস্যায় তোমার কালী পুজোও হয়, খুব বড়ো করে ধুমধাম করে হয়। আর তোমরা জানো মোটামুটি কালী পুজোর মাঝরাতে হয়, বা রাত 9:30-9:30 পর থেকে যেরকম তিথি থাকে সেরকম থেকে স্টার্ট হয়। তো কালী পুজো রাতেই হয়, তো পুজোটা রাতে হবে। কিন্তু আজকে যেটা অনুষ্ঠান সেটা জানলাম যে আমাদের রাজপুর সোনাপুর এলাকার যে MLA আছে সে নাকি আসবে, প্লাস তার সাঙ্গপাঙ্গ চামচারা সব আসবে, মানে ওয়ার্ডের সব নেতারা। তো সেটাই মানে মাইকে অ্যানাউন্স করছে যে এক্ষুনি চলে আসবে, চলে আসবে। তো আমি যাচ্ছি, কারণ MLA বা বিধায়কদের দেখার সৌভাগ্য তো আমাদের মতন চুনোখুঁটিদের হয় না। তো যখন হাতের কাছে সুযোগ এসছে একবার দেখে আসি, মানে মুখশ্রীটা যে কীরকম MLA, কীরকম বিধায়ক, আর তারা কেমন কাজবাজ করে এলাকার, রাস্তাঘাটের কাজ তো দেখছি কীরকম আছে। যাই হোক, তো সব বড় বড় নেতা, আমি যাই গিয়ে একটু দেখে আসি। আমি যাচ্ছি ক্লাবের দিকে, মোটামুটি তারস্বরে মাইক দিয়ে চেঁচাচ্ছে যে MLA চলে আসবে এক্ষুনি। আমি যাই গিয়ে একটু অনুষ্ঠানটা দেখি কি হচ্ছে ব্যাপার স্যাপার। ভিড়টা দেখছো কীরকম, পুরো জমজমাট ব্যাপার, প্রচুর লোকজন চলে এসছে।
আর এমএলএ ওর গাড়িও চলে এসছে, সামনেই দাঁড়িয়ে আছে গাড়িটা। এই যে দেখছো স্করপিও গাড়িটা, এর পেছনে আরো দুটো গাড়ি আছে। তো মোটামুটি একদম সঠিক সময়ই এসেছি। আমাদের ভোটদৌসী বেগম ইতিমধ্যেই আমাদের শিবিরে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, উপস্থিত হয়েছেন তিন নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা শ্রী জয়কিষণ দত্ত মহাশয়। তাদেরকে আমরা মা তারা মন্দির কমিটি ও স্পুর্নি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের সাগ্রহ উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আরো বর্ণময় উজ্জ্বল হয়ে উঠবে এই বিশ্বাস। রাজপুর সোনারপুর পৌরসভার মাননীয় বিধায়ক ফিরদৌসী বেগম চলে এসছেন, তো ওনাকে একটু পরেই বরণ করা হবে। আর ওনার সাথে এসছেন এখানকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা, তো ওনাদেরকেও বরণ করা হবে। তো ওনাদের জন্য মালা আর কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, দেখছো এখানে চা কফির ব্যবস্থা আছে। তো একটু পরেই ওনাদেরকে বরণ করা হবে, তো আমি একটু ওয়েট করে যাই। স্পুটনিক ক্লাবের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এবার মাননীয় বিধায়ককে বরণ করছেন ফুলের স্তবক দিয়ে। তো একে একে দু তিনজন বিশিষ্ট লোকেরা এসে বরণ করলেন ওনাকে। বরণ করা হয়ে গেল, এবার একটু পরেই রক্তদান শিবির শুরু হয়ে যাবে। পেছনে যে বড় মঞ্চটা করা হয়েছে ওইখানেই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে আমাদের মাননীয় বিধায়িকা একটু পরেই ভাষণ রাখা শুরু করলেন, তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওনার বক্তব্য শুনলাম। স্পুটনিক ক্লাবের সকল সদস্য প্রত্যেকে আমার আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমরা আজকে এই সকালবেলা এখন রক্তদান শিবির, যারা রক্তদান করতে এসেছে, যাদের জন্য আজকে এই শিবির সার্থক, তাদের জন্য আমরা সবাই প্রার্থনা করি তারা ভালো থাকুক, তারা সুস্থ থাকুক। দিন ধরে রেওয়াজি মাটন খাওয়ার ইচ্ছে ছিল, তো সেই জন্য আমি চলে গেলাম হাফিজে। এটা মোটামুটি আমাদের এলাকার সব থেকে ভালো মাটন দেয় রেওয়াজি পাঁঠা, তো কিনে নিয়েছি মোটামুটি 1 কেজির মতন মাটন। এবার রান্না করে নেব, রাতের রান্নাটা মোটামুটি এটা দিয়েই হবে। মাটনের গায়ে যে এই যে সাদা সাদা তুলতুলে চর্বিগুলো লেগে আছে, এইগুলোই হচ্ছে রেওয়াজি মাটনের হচ্ছে বৈশিষ্ট্য। তো এটা রান্না করার জন্য আমি ফার্স্টে এটাকে একটু সুসিদ্ধ করে নেব, কারণ এটা গ্যাসে করতে গেলে অনেক টাইম লাগবে। সেজন্য আমি প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে ম্যারিনেট করা মাটনটা একটু ভালো করে প্রেশার কুকারে সিটি ফেললাম। তো প্রেশার কুকারে জিনিসটা হতে হতে আমি এখানে মিক্সিতে আদা রসুনের পেস্ট করে নিয়েছি পরিমাণ মতন, মাংসতে যতটা লাগবে। এছাড়া আমি কেটে রেখেছি বেশ কয়েকটা লাল লাল টমেটো, আর আলুগুলো আমি ভেজে রেখেছি। এগুলো স্মল স্মল সাইজের আলু নিয়েছি, যেগুলো হাফ করিনি, গোটাই রেখেছি। আর তাছাড়া আছে হচ্ছে কাটা পেঁয়াজ, অনেকগুলো পেঁয়াজ কেটেছি খুব কষ্ট করে, চোখে জল বেরিয়ে গেছিলো। প্লাস লঙ্কা তো আছেই, বড় বড় মোটা মোটা লঙ্কা বেশ 10-12টা আমি কেটে রেখেছি। একটু ঝালঝাল গ্রেভি বানাবো। তো এখানে দেখছো নানা রকমের মশলা আছে, নুন আছে, তারপরে হলুদ গুঁড়ো, ব্ল্যাক পেপার, চাট মশালা, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে কসুরি মেথি, ধনিয়া পাউডার, টমেটো সস আছে ওপরে। তো এইসব জিনিসগুলো সব পড়বে এক এক করে মশলাটা। গ্রেভিটাই হচ্ছে মেন, এটা ঝোল বানাবো না, গ্রেভি গ্রেভি বানাবো। তো সব মশলাগুলো আমি একে একে দিয়ে গ্রেভি পেস্টটা বানিয়ে নিয়েছি। মাংসটা কষাতে দিয়েছি, মোটামুটি বেশ অনেকক্ষণ কষাতে হবে রেওয়াজি মাটন, তো একটু টাইম লাগবে জিনিসটা হতে। তো যে চর্বিগুলো আছে সেখান থেকেও বেশ তেল বেরিয়েছে, দেখছো যে বেশ কালার সুন্দর এসছে। আলুটা এখনও দিইনি, আমি কিছুক্ষণ কষানোর পরে তারপরে আমি আলুটা অ্যাড করব। রেওয়াজি মাটন কষা প্রায় রেডি হয়ে এসছে, দেখছো যে বেশ সুন্দর কালার চলে এসছে, আর গ্রেভিটাও মোটামুটি শুকিয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমি হালকা একটু মশলাটা টেস্ট করে দেখলাম, বেশ দারুণ টক টক ঝালঝাল মিষ্টি মিষ্টি এসছে কালার, মানে জিনিসটা। চাট মশলা দিয়েছি, সেজন্য একটু বেশি চাটপাটা হয়েছে। তো রান্নাবান্না শেষ করার পরে আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে তারপরে আমি চলে গেলাম তারামায়ের মন্দিরে। এখন মোটামুটি 9:30-10 বাজে, দেখছো যে মায়ের পুজো শুরু হয়ে গেছে। এখানে একটি সুন্দর শাড়ি দিয়ে মায়ের মুখটা কভার করে পেছনে পুরোহিত ঠাকুর মন্ত্র পড়ছেন, আর হচ্ছে পুজো শুরু হচ্ছে। আর এখানে দেখছো যে প্রচুর ধূপ ধুনো এগুলো সব দেওয়া হয়েছে, প্রচুর ভক্তবৃন্দরা এসে এখানে বসেছে মায়ের পুজো দেখছে। আর চারদিকটা মানে সুন্দর গন্ধে, মানে সুন্দর লাগছে আর কি পরিবেশটা।
দেখছো কত মোমবাতি টোমবাতি দিয়ে সাজানো হয়েছে জিনিসটা। ভক্তরা আসছে, প্রসাদ দিয়ে যাচ্ছে। তোমরা এবার মায়ের মুখটা দর্শন করো, বেশ সুন্দর ঠাকুর, ফুল টুল দিয়ে সাজানো হয়েছে, চারদিকে মালা টালা দিয়ে বেশ কারুকার্য করা হয়েছে। রাত 10টা বেজে গেছে, তাই মাকে নমস্কার করে আমি বাড়ি ফিরে এলাম। তো আজকের ব্লগটা মোটামুটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য শুভরাত্রি, টাটা।